এবার যে কিচফস ল, কিচফের ফার্স্ট লেয়ার কেসিএল, কেসিএল বলছে কারেন্ট এন্টারিং দ্য জাংশন ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং দ্য জাংশন। যেমন এই যে একটা জাংশন আছে থ্রি আর টু এ মিট করে ফাইভ এ, তাহলে এটাও এটারও ফাইভ এ, এই দুটো অ্যাড করলেও ফাইভ এ পাচ্ছে আর এখানটাও ফাইভ এ পাচ্ছে, তাহলে কারেন্ট এন্টারিং দ্য জাংশন হচ্ছে ইকুয়াল টু লিভিং দ্য জাংশন হচ্ছে। এটা হচ্ছে আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মনে রাখার জন্য। আর কেভিএল বলছে যে সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো, ক্লোজ কারণ ক্লোজ সার্ফেসের পোটেনশিয়াল জিরো হয়ে যাচ্ছে, কারণ ক্লোজ সার্ফেসে যখন আমি পাথ বানিয়ে ঘুরছি তখন, আর যখন আমি একটা কারেন্টকে আমরা ডিস্ট্রিবিউট করাবো একটা ক্যাপাসিটারে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন যে কারেন্টটাতে আমি এরমভাবে ছাড়ছি সেই কারেন্টটা যেন আমার কাছে ব্যাক করে আসে, কারেন্ট ব্যাকটা যেন সেম হয়, ঠিক আছে, এই এটা থেকে এসে এন্টারিং জাংশন ইকুয়াল টু লিভিং জাংশন, সেটা যে কারেন্ট আমি দিলাম সেই কারেন্টটা যেন আমার কাছে ব্যাক করে আসে, এটা মাথায় রাখতে হবে। তো আমি যদি একটা রেজিস্ট্যান্স আঁকি, সরি একটা সার্কিট আঁকি, যদি বলে এটা কারেন্ট বার করতে ইজ রেজিস্ট্যান্সে, তাহলে আমি করবো ফার্স্টে এটা নাম দেবো এ বি সি ডি, তাহলে এটা লুপ বানাবো, ঠিক আছে। আচ্ছা লুপ বানানোর আগে একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, যদি সেল বা ভোল্ট যদি পজিটিভ টু নেগেটিভ হয় তাহলে ভোল্ট আমি নেগেটিভ নেব, যদি ডিরেকশন মানে যখন পাথ যাচ্ছে যখন তখন যদি পজিটিভ টু নেগেটিভ হয়, যদি নেগেটিভ টু পজিটিভ হয় এই পাথ যখন যাচ্ছে ওই ডিরেকশনে, তখন ভি আমার প্লাস হবে পজিটিভ হবে, কিন্তু যদি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখি আর যেদিকে কারেন্ট সেদিকে যদি আমার পাথ হয় তাহলে আমার রেজিস্ট্যান্স মাইনাস হবে, ওই জন্য রেজিস্ট্যান্সের এখানে ভোল্টটাও মাইনাস হয়ে যাবে, কারণ এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, আর যদি পাথ আর কারেন্টের ডাইরেকশন উল্টো থাকে তাহলে রেজিস্ট্যান্স পজিটিভ হবে, কারণ পোটেনশিয়াল গেইন হচ্ছে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের জন্যই এটা মনে রাখতে হবে যে কারেন্ট আর পাথ যদি একই দিকে হয় তাহলে রেজিস্ট্যান্স মাইনাস, কারেন্টের পাথ যদি উল্টো দিকে তাহলে রেজিস্ট্যান্স প্লাস, আর ভোল্টের জন্য মনে রাখতে হবে মাইনাস টু পজিটিভ হলে ভোল্ট প্লাস, প্লাস টু মাইনাস হলে ভোল্ট মাইনাস। তো এখানে যেমন আমি লুপটা বানালাম, তো এবার কারেন্ট ডিস্ট্রিবিউট করবো আই 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 আই, আমি বলেছিলাম যে ইকুয়াল কারেন্টই আমি ব্যাক করে, এই ইকুয়াল কারেন্ট ব্যাক করি, ঠিক আছে। এবারে পাথ হচ্ছে এদিকে, কারেন্ট ফ্লো করছে এদিকে, ঠিক আছে, তাহলে এটা কি যেদিকে কারেন্ট এদিকে আর পাথ এদিকে, এটা কারেন্টের পাথ এটা পাথের পাথ, তাহলে ওটা হচ্ছে আমার তখন কী হবে প্লাস ফাইভ আই, এই রেজিস্ট্যান্সে ভোল্ট কত হবে, ভোল্ট মানে কি আই ইন্টু আর, মানে এখানে আই ইন্টু আর, তাহলে প্লাস ফাইভ আই, ঠিক আছে, প্লাস ফাইভ আই, তারপর আমি নেব এইটা পজিটিভ টু নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ টু নেগেটিভ বলে ভোল্ট কী হবে মাইনাস, মাইনাস টু ভোল্ট। এবার হচ্ছে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এর জন্য এদিকে আর পাথ এদিকে, তাহলে এটা কত হবে কারেন্টের ডাইরেকশন আর পাথ উল্টো দিকে আছে, তাহলে হচ্ছে প্লাস ফাইভ ইকুয়াল টু ফাইভ আই, সরি ইকুয়াল টু জিরো, তাহলে টেন আই ইকুয়াল টু টু, তাহলে আই ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ অ্যাম্পিয়ার। এটা হলো বেসিক জিনিস। আচ্ছা এখানে একটা সার্কিট আছে বলেছে এটা রেজিস্ট্যান্সে কারেন্টগুলো কত, তাহলে আমি ফার্স্টে একটা লুপ বানাবো এ বি সি
ডি এ, তাহলে এ বি সি ডি এ লুপ, ঠিক আছে? লুপ লুপ এরমন নিতে পারি, এরমন নিতে পারি, আমার ইচ্ছা। তো লুপ নেওয়াটা আমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো ওটা আগে তখন বলা হয়নি, বাট লুপ নেওয়াটা আমার উপর ডিপেন্ড করছে। আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি। সো ফার্স্টে দেখবো এইটা, ঠিক আছে? মাইনাস পজিটিভ, সেল যখন মাইনাস টু পজিটিভ তখন প্লাস ফোর। আচ্ছা তাহলে কারেন্টটা ডিস্ট্রিবিউট করে দিই, সরি কারেন্টটা ডিস্ট্রিবিউট করে দিই। আই 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 আই, কোনো প্রবলেম নেই, কারেন্টটা ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে কত হবে, যেদিকে কারেন্ট, কারেন্ট এদিকে, লুপ এদিকে, মানে কারেন্ট এরম, লুপ এরম, তাহলে যেদিকে কারেন্ট তার উল্টো দিকে পাত, তাহলে কী হবে, প্লাস টু আই। আচ্ছা এর বেলা কী হবে, যেদিকে কারেন্ট তার উল্টো দিকে পাত, তাহলে প্লাস ওয়ান আই। আচ্ছা এর বেলা কী হবে, যেদিকে কারেন্ট তার উল্টো দিকে পাত, প্লাস টু আই। আচ্ছা এবার আবার কি, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ হলে কী হবে, মাইনাস টেন। আচ্ছা এখানে কী হবে, যেদিকে কারেন্ট তার উল্টো দিকে পাত আবার, তাহলে প্লাস আই। মানে এর ভোল্ট কত, প্লাস আই ইন্টু ওয়ান, মানে ভোল্ট প্লাস আই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আসছে মাইনাস সিক্স প্লাস সিক্স আই ইকুয়াল টু জিরো, তাহলে সিক্স আই ইকুয়াল টু সিক্স, তাহলে আই ইকুয়াল টু ওয়ান অ্যাম্পিয়ার। এরপরে যেমন এই সার্কিটটা আছে এ বি সি ডি, তাহলে আমি লুপ বানিয়ে নেবো, তাহলে করে এ বি সি ডি ই এ, ঠিক আছে? তাহলে লুপ বানালাম নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে নিলাম। আচ্ছা কারেন্টটা ডিস্ট্রিবিউট করে দিই, আই 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 আই, ঠিক আছে? তাহলে ফার্স্টে নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে প্লাস ফাইভ, ঠিক আছে? আচ্ছা এবারে কারেন্ট এদিকে পাত এদিকে, তাহলে প্লাস টু আই। আচ্ছা পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে মাইনাস টেন। আচ্ছা কারেন্ট এদিকে পাত, পাত এদিকে, তার মানে উল্টো দিকে, তার মানে প্লাস টু আই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আসছে ফোর আই ইকুয়াল টু মাইনাস ফাইভ, তাহলে আই ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই ফোর। আই ইকুয়াল টু ফাইভ বাই ফোর আসছে।